টঙ্গীর তুরাগ নদের তীরে প্রথম পর্বের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামীকাল। ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা স্থলে আসতে শুরু করেছেন। আজ বাদ আসর থেকে প্রস্তুতিমূলক আম্বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কাজ শুরু হবে বলে জানা গেছে। মোহাম্মদ আলামিনের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। ইজতেমা শুরু হওয়ার একদিন আগেই ময়দান জুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। হাদিস সম্বন্ধে জানা যায়, তারপরে সূরা মাসলা মাসালেল এগুলি শেখায় আমাদেরকে, সূরা মস্ক করে, হয়তো আমার ভুল আছে কিছু, এগুলো শুদ্ধ। সে মুসলমান কিভাবে কালিমা গ্রহণ করবে, কিভাবে নামাজ পড়বে, ইসলাম শেখার জন্য এই কারণে আছি। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের পশ্চিমাংশে টিনের ছাউনিযুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় 6,000 পুলিশ সদস্য নিয়োজিত হচ্ছে। এছাড়াও র্যাব, সোয়াট, সিডিসি, এসবি এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে। সকালে এক ব্রিফিংয়ে একথা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা মোট 6,000 পুলিশ সদস্যকে নিয়োজিত করছি এই ডিউটি উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে। এবিবিএন আছে, নৌ পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, তার মধ্যে র‍্যাব আছে। ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সড়ক মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে সড়ক ও পার্কিং নির্দেশনা প্রকাশ করা হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিকেল ক্যাম্প ও হাসপাতাল। 4 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের জুবায়েরপন্থী মুসল্লিদের অংশগ্রহণে শেষ হবে বিশ্ব ইজতেমা। 9 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারী 7 পন্থী মুসল্লিদের অংশগ্রহণে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। পিন্টু হাজং, নাগরিক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।